আজি পবিত্র গান্ধী জয়ন্তী এবং লালবাহাদুর শাস্ত্রী জয়ন্তী আজি আমি পুষ্পমাল্য অর্পণ কলু, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কলু এবং বিজু জনতা দল তরফর আজিঠু পদযাত্রার শুভারম্ভ কার্যক্রম আরম্ভ হল। প্রথম পর্যায়ে 2 তারিখ রু 6 তারিখ যায় পূজা আছে বলে বন্ধ করা যাই, এবং দ্বিতীয় পর্যায়ে 21 রু 30 তারিখ যায় করার কার্যক্রম আছে। বিভিন্ন জোন এবং ব্লক স্তরীয় এবং জেলা স্তরের করার কার্যক্রম আছে। দেখুন এবে সরকারের যোজনা সম্পর্কে আলোচনা হব, কিন্তু বিরোধী দল জনে প্রকৃতর দায়িত্ব সম্পন্ন বিরোধী দল হিসাবে সরকারের বিফলতা মধ্যে আলোচনা। বিজু জনতা দলের সভাপতি তথা পূর্বতন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আহ্বান ক্রমে আজি বালেশ্বর সদর নির্বাচন মন্ডলী তরফ জনসম্পর্ক পদযাত্রার শুভারম্ভ করা হয়েছে। আজি মধ্য জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিবস, পূর্বতন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী তাঁর মধ্যে জন্মদিবস, এই পবিত্র অবসরে সমস্ত শুভেচ্ছা মধ্যে জনাওছি। ইয়া সহ আজি পবিত্র মহালয়া মা দুর্গা আজি হরপুষ্ঠ অবতরণ করবে, এই পরিপ্রেক্ষিতে মো মায়ের পাখে মধ্যে প্রার্থনা করছি মা সমস্ত আশীর্বাদ রাখুন। যে জনসম্পর্ক পদযাত্রা আহ্বান আমার দলর সুপ্রিমো নবীন পট্টনায়ক মহোদয় দিয়েছেন, এই উদ্দেশ্য হচ্ছে বিগত বর্ষে প্রত্যেক বর্ষে কার্যক্রম করা যায়, আমি প্রত্যেক বর্ষে কার্যক্রমে যে জনহিতকারী কার্যক্রম বিজু জনতা দল দ্বারা লোক হয়ে থাকে তার আমি প্রচার প্রসার করু এবং লোক সম্পর্ক জড়িয়ার গোটে নূ সাধন করি। এ বর্ষ বিরোধী দল হিসাবে আমার মুখ্য উদ্দেশ্য রহব, সে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসলা বেড়ে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি, লোক ভোট হাতেয়া যে প্রতারণা তাঁর সহ করছি, সে ভত্তা হো, সুভদ্রা যোজনা হো, মাগণা ইলেকট্রিসিটি দেওয়া হো, এই যে মিথ্যা সত্য মিথ্যা প্রতিবাদ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতাকে আসছেন, আজি বিরোধী দল হিসাবে জনসাধারণ সেটা চতাইবার আছে যে আপনার যে প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি সে প্রতিজ্ঞা পাাল করুন। জাতির পিতা মহাত্মা গান্ধী হচ্ছেন সত্যর প্রতীক, আজি তাঁকরি জন্মদিবসে এ দল সংকল্প নেছি যে জনসাধারণ লড়ব, জনসাধারণ স্বার্থ লড়ব এবং ভারতীয় জনতা পার্টি প্রত্যেক মুহূর্তে সূচাই দেব যে মিথ্যা প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন ভোট নেওয়া তাকে পাাল করতু, জনসেবা করতু এবং রাজধর্ম পাাল করতু। Thank you.